এখানে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্র ধারে বা সমুদ্র সাইডে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। দীঘা থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2রা সেপ্টেম্বর থেকে আগামী 6ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্র ধারে বা সমুদ্র সাইডে নিষেধ করা হচ্ছে। জানানো যাইতেছে যে আজ 2রা সেপ্টেম্বর থেকে আগামী 6ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্র ধারে বা সমুদ্র স্থানে নিষেধ করা হচ্ছে। দীঘাটনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2রা সেপ্টেম্বর থেকে আগামী 6ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমুদ্র ধারে বা সমুদ্র স্থানে নিষেধ করা হচ্ছে। দীঘায় আগত সমস্ত পর্যটকগণ, গ্রামবাসীবৃন্দ, দোকানদারগণ ও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত পর্যটকগণদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সমুদ্র স্থান থেকে আপনারা বিরত থাকবেন, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা রয়েছে। আগত সমস্ত পর্যটক, গ্রামবাসীবৃন্দ, দোকানদারগণ ও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাইতেছে যে আজ 2রা সেপ্টেম্বর হইতে 6ই সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত মৎস্যজীবীগণ, পর্যটকগণ ও দোকানদারগণদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা সমুদ্র স্থান থেকে বিরত থাকবেন, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর প্রাকৃতিক দুর্যোগের কারণে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত পর্যটকগণদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সমুদ্র স্থান থেকে আপনারা বিরত থাকবেন, সমুদ্র স্থানে আপনারা কোনোভাবেই যাবেন না, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা রয়েছে।